শিষ্য কেশবলকি ও মাংময় ভাই কেশমল কি নেবে, তুমি কি খেয়েছো? ওরা কি নেবে, আমি আর লোক না। একে উর্দিধারী পুলিশ নাকি মাতাল? দেখুন বাংলার পুলিশের এমন হাল দেখে কিভাবে আপনাকে হেসে গড়াগড়ি খেতে হবে। হায় রে পুলিশ, তুমি কেন পড়ো উর্দি? তুমি কিভাবে করবে এই সমাজকে রক্ষা? আজ তোমাকে দেখে যারা সম্মান করবে তারাই তোমাকে আজ করছে কিনা হাসি ঠাট্টা। দেখুন বর্তমান রাজ্য পুলিশের ঠাই যখন রাস্তায়, কোথায় তিনি সাধারণ মানুষদের সাবধান করবেন এমন দুষ্কর্ম না ঘটাতে? আজ তিনি কিনা গোটা মাতাল সমাজের অনুপ্রেরণা। দেখুন এই পুলিশ বাবুর কীর্তিতে আজ গোটা রাজ্যের পুলিশ কিভাবে হয়ে গেল লজ্জিত। ঘটনাটি বোলপুর থানার লজ মোড়ে একটি মদের দোকানের উল্টো দিকে উর্দি পড়ে মদ খেয়ে রাজ্য পুলিশের কনস্টেবলকে গড়াগড়ি দিতে দেখল গোটা রাজ্যবাসী। আর বৃহস্পতিবার এই ঘটনায় কার্যত হাসির রোল পড়েছে বোলপুর লজ মোড়ে। এদিকে সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলেছেন, যারা নিরাপত্তা দেয় তারা কি করে ডিউটি চলাকালীন উর্দি পরে মদ খেতে পারে? জানা গিয়েছে ওই কনস্টেবলের নাম শান্ত মুখার্জি। উর্দি পরে দীর্ঘক্ষণ ওই লজমোড়ে এলাকায় পড়ে থাকার পর বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এদিকে বোলপুর থানার এক পুলিশ আধিকারিক রাকেশ তামাং বলেন, অসুস্থ হয়ে ঘুমিয়ে গিয়েছে। পরে বোলপুর থানার পুলিশ ওই নেশাগ্রস্ত পুলিশকে পুলিশের গাড়ি করে তুলে নিয়ে যায়। সংবাদ মাধ্যমের কর্মীরা ওই নেশাগ্রস্ত পুলিশকে প্রশ্ন করলে তিনি অশ্লীল ভাষায় কথা বলেন। বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট, এইচপিআর নিউজ। আমার কেন ছবি করছে না, বুঝলেন কি মাথা ঘুরে পড়ে গেছে মানে? আরে হ্যাঁ।